আচ্ছা দেখো, আমি হচ্ছে ওয়ার্ড ফাইলটাতে হচ্ছে আগেই ম্যাথ গুলা নিয়ে আসছি যেগুলো করাবো আজকে। তো এগুলো হচ্ছে আমরা একটু দেখি আগে ডেন্সিটি জিনিসটা। আগে হচ্ছে আমরা দুইটা জিনিসের মেইনলি ম্যাথ দেখবো আজকে, সেটা হচ্ছে ডেন্সিটি আর একটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। মেইনলি তোমাদের হচ্ছে এখানে শুরুতে শর্ট কিছু ম্যাথ করাই, তারপর হয়তো বা বড় কয়েকটা দুই একটা ম্যাথ করাবো আমরা। সো ডেন্সিটি জিনিসটা কি কেউ কি বলতে পারবা, বাংলায় বোঝায় বলতে পারবা? স্যার, হুম ঘনমাত্রা স্যার, ডেন্সিটি হচ্ছে হলো প্রতি কেজিতে বা লিটারে কতটুকু কোনো দ্রব্য দ্রবীভূত আছে হুম না আছে স্যার, কি পরিমাণ আছে এটাই স্যার ডেন্সিটি। আচ্ছা গুড। মানে মোটামুটি ডেন্সিটি বলতে আমরা বুঝি হচ্ছে যে কোনো একটা ভলিউমের মানে ইউনিট ভলিউমের ওয়েট, ওয়েট পার ভলিউমকে আমরা বলি হচ্ছে কি ডেন্সিটি বলে। তার মানে বোঝা যায় জিনিসটা কত, যদি সলিড জিনিস আমরা বলি, সলিডের ক্ষেত্রে আমরা বলি যে জিনিসটা কত পুরু আর কি, আর লিকুইডের ক্ষেত্রে আমরা বলতে পারি সে লিকুইডটা কত ঘন, এই জিনিসটাকে আমরা বলতে পারি যে কত ভলিউমের মধ্যে কতটুকু ডিজলভ আছে সলিড বা মাস কতটুকু ডিজলভ আছে। আচ্ছা এখন ডেন্সিটির ফর্মুলা যদি বলি তাহলে ডি ইজ ইকুয়াল টু কি এম বাই ভি, এটা আমরা মনে হয় সবাই জানি তাই না? হ্যাঁ ডেন্সিটি হচ্ছে রেশিও, দুইটা জিনিসের রেশিও, জি একটা স্যার, হচ্ছে মাস বাই ভলিউম। তার মানে এটার ইউনিট তাহলে কি হবে, মাসের ইউনিট ডিভাইডেড বাই হচ্ছে ভলিউমের ইউনিট তাই না? সো এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট যে ম্যাথটা আছে শুধুমাত্র এই ফর্মুলার উপরে বেস করে, যে ক্যালকুলেট দ্য ডেন্সিটি অফ সালফিউরিক অ্যাসিড ইফ 10 ml অফ সালফিউরিক অ্যাসিড ওয়েটস 18 গ্রাম। ঠিক আছে, তার মানে এখানে দেখো কি কি আমাদের দরকার। আমাদের বলছে ডেন্সিটি বের করতে, কার ডেন্সিটি বের করতে, সালফিউরিক অ্যাসিডের ডেন্সিটি বের করতে। তো ডেন্সিটি বের করতে হলে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে কি লাগবে মাস লাগবে আর একটা হচ্ছে ভলিউম লাগবে। সো সালফিউরিক অ্যাসিডের ডেন্সিটি বের করতে বলে তারা এখানে মাসটাও দিয়ে দিছে আবার ভলিউমটাও দিয়ে দিছে। ভলিউম কত দিছে 10 ml, আর 10 ml এর ইয়া কত বলছে, মাস কত বলছে 18, তাই না? তাহলে আমাদের এখানে ম্যাথটা কি হবে, তাহলে 1.8 আমরা যদি ডেন্সিটি বলি তাহলে হচ্ছে ডেন্সিটি, 1.8 হ্যাঁ এটা আমরা মুখে মুখে করে ফেলতে পারি, ডেন্সিটি হচ্ছে ডি ডি না আমরা এখানে লেখা হচ্ছে এম বাই বি তাই না, এটাই তো হবে না? তার মানে এখানে আমরা যদি লিখি তাহলে এম এর মান দেওয়া আছে কত, 18 ডিভাইড বাই কত 10, তার মানে এটার পরিমাণ আসতেছে কত 1.8, এটাই হচ্ছে রেজাল্ট। এবং এটার ইউনিট তাহলে কি হবে, হ্যাঁ কেজি পার লিটার, গ্রাম পার লিটার, গ্রাম পার গ্রাম পার এম এল, স্যার এখানে তো গ্রাম পার 18 গ্রাম কিছু বলা হয়নি। জি স্যার, এম এল, এম এল সরি স্যার, হ্যাঁ আট জি স্যার, কেজি পার লিটার বা গ্রাম পার এম এল হ্যাঁ। স্যার, তো এখানে গ্রাম দেওয়া আছে না, ওয়েট এর ইয়ে আছে গ্রাম আর হচ্ছে ভলিউম দেওয়া আছে জি স্যার, এম এল, গ্রাম পার মিল লিটার। গ্রাম পার এম এল হবে তাহলে। ঠিক আছে, সো ইউনিট গুলো খেয়াল রাখতে দেখে হবে। ঠিক আছে আচ্ছা, এর পরেরটা তাহলে কি হবে বের করো। অপশন দেওয়া আছে তোমাদের এখানে, চারটা অপশন দেওয়া আছে, দেখো কোনটা হবে। ক্যালকুলেট করো, কেউ ক্যালকুলেটর থাকলে কোন অপশন হবে বলো আমাকে করে। তার মানে ২৪০ অপশন এ হবে। ওটাকে ওয়ান পয়েন্ট টু ফাইভ 1.25, তার মানে এখানে ডেন্সিটি দেয়া আছে, তার মানে ডি এর মান দেয়া আছে হচ্ছে 1.25 আর বি এর মান দেয়া আছে হচ্ছে কত 300। তাহলে এখানে বলা হয়েছে তোমার এম এর মান কত হবে, তার মানে আমাদের ম্যাথটা দাঁড়াচ্ছে হচ্ছে ডি ইকুয়াল টু এম বাই বি তাই না? সো এটাকে যদি আমরা করি তাহলে কি হবে, এম এর মান দেয়া আছে হচ্ছে কত, এখানে এম এর মান কি দেয়া আছে, এম এর মান দেয়া নাই তাই না, আমাদের বের করতে হবে এম এর মান, 240 হবে স্যার, তার মানে অপশন এ হবে নাকি? নান হবে, আচ্ছা এটা হবে নান নান হবে স্যার, হবে, কেন হবে নান? ৩৭৫ স্যার, না হয় নাই, 240ই হবে আনসার। স্যার ভলিউম বলছে স্যার, ২৪০ই তো হবে স্যার, ভি বের করতে হবে স্যার। হুম হুম বিয়ের মান বের করতে হবে।
সো বি এর মান বের করতে হলে আমরা যদি দেখি তাহলে ডি ইজ ইকুয়াল টু কত হবে এম বাই বি, তার মানে এখানে আমাদের তাহলে বি কত হবে আমরা যদি ইয়ে করি তাহলে বি হবে বি ইজ ইকুয়াল টু এম বাই ডি, তাই না? এম বাই ডি হবে না? জি স্যার, এম বাই ডি হবে স্যার। হ্যাঁ, তারপর এখানে এম এর মান কত দেওয়া? 300। এম এর মান স্যার 300। হ্যাঁ, তার মানে 300 ডিভাইড বাই ডি এর মান 1.25, 1.25, 1.25। তাই না? তাহলে এটার ভ্যালু আসতেছে কত? 240, তাই তো? জি স্যার, 240। বুঝছো সবাই? স্যার বাকিদের রেসপন্স কই? কিন্তু এখানে সমস্যা হচ্ছে, এখানে কিন্তু অ্যান্সারটা হবে মানে নানই হবে। কারণ হচ্ছে কি, কারণ এখানে যেহেতু ভলিউম চাইছে, ভলিউমটার ইউনিট আসার কথা ছিল কি, এমএলএ, তাই না? যেহেতু এখানে গ্রাম পার এমএল আছে, তার মানে আমাদের জি ভলিউমটা স্যার, আসার কথা ছিল এমএল, বাট এখানে কোনো অপশনই কিন্তু এমএল দেয়া নেই, আছে সবগুলোতে গ্রাম দেয়া আছে। তার মানে হচ্ছে এখানে জাস্ট ইউনিটটা ভুল দিয়ে দেওয়া আছে, তোমাকে বের করতে হবে যে সবকিছু খেয়াল রাখতে হবে যে ইউনিট ঠিক আছে কিনা, ইন দ্য মিন টাইম রেজাল্ট আসছে কিনা। বুঝতে পারছে? জি স্যার। মোটামুটি ক্লিয়ার তো নাকি সবার? আমরা স্যার 240 দেখে দিয়ে দিতাম স্যার। হুম হুম সো এটা একটু কেয়ারফুলি দেখা লাগবে যে এটাও দরকারি। আচ্ছা, তারপরে যেটা আছে স্পেসিফিক গ্র্যাভিটি, এই স্পেসিফিক গ্র্যাভিটি জিনিসটা কি, বা যেটাকে আমরা বাংলায় আপেক্ষিক গুরুত্ব বলি, এটা কি জিনিস, কেউ কি বলতে পারবা? মানে বা এটা কি কি জন্য আমরা করি, এটা দিয়ে কি বোঝায়? আপেক্ষিক গুরুত্ব আমরা বলি না, যে বিভিন্ন বুঝাইয়া দিস স্যার। ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আপেক্ষিক গুরুত্ব বলি। আচ্ছা, বাকিদের ইয়াটা তো ইয়া হয়েছে, ক্লিয়ার হয়েছে নাকি? ডেন্সিটির যে অঙ্কগুলো, জি স্যার, হ্যালো, মোটামুটি সিম্পল ফর্মুলার অঙ্ক। সো আচ্ছা, স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্বটা হচ্ছে আসলে দুইটা ডেন্সিটি রেশিও। তুমি মনে করো কোন একটা সাবজেক্টের বা কোন একটা জিনিসের স্পেসিফিক গ্র্যাভিটি বের করবা, তো সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে যে তুমি হচ্ছে যে জিনিসটার স্পেসিফিক গ্র্যাভিটি বের করবা বা আপেক্ষিক গুরুত্ব বের করবা, তার ডেন্সিটি ডিভাইড বাই হচ্ছে ওয়াটার ডেন্সিটি। এই দুইটা রেশিও কে আমরা বলি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। এবং এই ক্ষেত্রে যে ডেন্সিটি ফর্মুলা যদি আমরা বলি, কি বলছিলাম আমরা, ডি ইজ ইকুয়াল টু এম বাই বি, তো এই ক্ষেত্রে তুমি দুইটা জিনিসের ডেন্সিটি কে কি করতেছো, রেশিও করতেছো। তোমার তুমি যে সাবজেক্ট বা যে সাবজেক্টটা তুমি হচ্ছে ডেন্সিটি আপেক্ষিক গুরুত্ব চাচ্ছ, সেটার ডেন্সিটি ডিভাইড বাই হচ্ছে ওয়াটার ডেন্সিটি। এখন ওয়াটার ডেন্সিটিটা মোর লেস ফিক্সড, কারণ এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ধরা হয়, এটা হচ্ছে 1000 কিলোগ্রাম পার লিটার এরকম বলা হয়। তার মানে ওয়াটারটা ধরা হয় যে তোমার যদি কোনো ভলিউম, কন্ডিশন ওয়াইজ ওয়াটারের ওয়েট চেঞ্জ হয় যদিও, বাট কোন ভলিউম যদি তোমার দেয়া না থাকে ওয়াটারে, তাহলে বা কোনো ওয়েট দেয়া না থাকলে ধরা হয় যে ওয়াটার যত ML প্রেজেন্ট আছে তত গ্রাম, তার মানে ওয়াটারের 1 ML এর ওয়েট হচ্ছে 1 গ্রাম ধরা হয়। ঠিক আছে, তার মানে ওয়াটারের 1 ML কে 1 গ্রাম ধরা হয়। তার মানে আমরা এখানে বলছি যে আপেক্ষিক গুরুত্বটা হচ্ছে দুইটা ডেন্সিটির রেশিও, একটা হচ্ছে তোমার যে ওয়ান অবজেক্টটা তুমি আপেক্ষিক গুরুত্ব বের করতে চাচ্ছ সেইটার ডেন্সিটি ডিভাইড বাই হচ্ছে তোমার ওয়াটারের ডেন্সিটি। আচ্ছা, এখন এইখানে এটা একটা ওয়ে যেটা হচ্ছে তুমি আপেক্ষিক গুরুত্ব বের করতে পারবা, আর একটা হচ্ছে ফর্মুলা যে তুমি যে অবজেক্টের আপেক্ষিক গুরুত্ব বের করতে চাচ্ছ সেটার ওয়েট ডিভাইড বাই হচ্ছে তোমার ওয়াটারের ইকুয়াল ভলিউমের ওয়েট। তার মানে হচ্ছে তুমি কোন একটা ম্যাটেরিয়াল, সে ফর এক্সাম্পল তুমি সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব বের করতে চাচ্ছ, 10 ML সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব কত হবে, তুমি এটা বের করতে চাচ্ছ, এবং বলে দিল যে 10 ML সালফিউরিক অ্যাসিডের ওয়েট হচ্ছে তোমার মনে করো 9 গ্রাম, সে ফর এক্সাম্পল বলে দিল। সো এক্ষেত্রে তোমার ওয়াটারেরও ইকুয়াল ভলিউম, তার মানে হচ্ছে ওয়াটারের ক্ষেত্রেও তোমার চিন্তা করতে হবে যে 10 ML ওয়াটারের ওয়েট কতটুকু, যেটা আমরা নর্মালি ধরে নেই যে 10 ML, যদি ওয়েট দেয়া না থাকে তাহলে ধরে নেই যে 10 ML ওয়াটারের ওয়েট হবে কত, 10 গ্রাম। এখন আপেক্ষিক বুঝতে গুরুত্ব দিয়ে, আপেক্ষিক গুরুত্ব দিয়ে আসলে কি বোঝায়? আপেক্ষিক গুরুত্ব দিয়ে বোঝায় মেইনলি যে কোনো একটা জিনিস বা কোনো একটা ম্যাটেরিয়াল ওয়াটারের সাপেক্ষে কতটুকু হালকা বা ভারী। ঠিক আছে, তার মানে হচ্ছে তুমি ম্যাটেরিয়ালটাকে ওয়াটারের মধ্যে দিয়ে দেওয়ার পর সেটা আসলে ডুবে যাবে না বেঁচে থাকবে, এটা আমরা আপেক্ষিক গুরুত্ব থেকে বুঝতে পারি। এখন আপেক্ষিক গুরুত্ব যদি 1 এর নিচে আসে কোন একটা সাবস্টেন্সের, তার মানে হচ্ছে যখন তুমি একটা ডেন্সিটিকে আর ওয়াটার ডেন্সিটি দ্বারা ভাগ করবা এবং ভ্যালুটা তোমার 1 এর নিচে মনে করো 0.8% এইট আসছে, তার মানে তোমার স্পেসিফিক গ্র্যাভিটিটা আসছে হচ্ছে 0.8, তার মানে এটা দিয়ে বোঝা যায় যে তোমার ম্যাটেরিয়ালটাকে যখন তুমি ওয়াটারের মধ্যে দিবা
সেটা প্রায় 80%-এর মতো ওয়াটারের মধ্যে ডুবে যাবে, বাকি 20% ওয়াটার উপরে ভেসে থাকবে। যেমন তুমি ওয়াটারের মধ্যে যদি বরফ দেখবে যে ওয়াটারের কিছু নিচে কিছু অংশ বরফে ডুবে থাকে, বাকি অংশটুকু ভেসে থাকে। সো আপেক্ষিক গুরুত্ব থেকে তুমি এটা বুঝতে পারবে। এখন কোন সাবস্টেন্সের যদি আপেক্ষিক গুরুত্ব 1 বা 1-এর উপরে হয়ে যায় তাহলে বলা হয় যে সাবস্টেন্সটা কমপ্লিটলি, তার মানে 1 মানে হচ্ছে এখানে 100%, সাবস্টেন্সটা কমপ্লিটলি তোমার কি করবে ওয়াটারের মধ্যে কি করবে ডুবে যাবে। বুঝাতে পারছে? হ্যালো, জি স্যার, জি স্যার। আচ্ছা আপেক্ষিক গুরুত্বটা কি সবাই বুঝছি? আপেক্ষিক গুরুত্বের ফর্মুলা যদি বলি তাহলে এটা হচ্ছে রেশিও দুইটা ডেন্সিটি, তুমি যে অবজেক্টের আপেক্ষিক গুরুত্ব বের করতে চাচ্ছ সেটার ডেন্সিটি ডিভাইড বাই হচ্ছে ওয়াটারের ডেন্সিটি। এটার আরেকটা ফর্মুলা ওই ফর্মুলা থেকেই আসে, সেটা হচ্ছে কি যে সাবস্টেন্সটা তুমি আপেক্ষিক গুরুত্ব বের করতে পারছো তা চাচ্ছ তার ওয়েট ডিভাইড বাই হচ্ছে ওয়াটারের ইকুয়াল ভলিউমের ওয়েট। এবং ওয়াটারের ক্ষেত্রে যদি তোমার ওয়েটটা না দেয়া থাকে তাহলে অনেক ক্ষেত্রে দেয়া হয় যে ওই সাবস্টেন্সের যে ভলিউম আছে সিমিলার ভলিউমের ওয়াটার নিয়ে আমরা কনসিডার করি। এটা আমরা ম্যাপ দেখলে একটু ক্লিয়ার হবে। সো ধরা হয় যে ওয়াটারের 1 গ্রামের 1 ml এর ওয়েট হচ্ছে 1 গ্রাম, তার মানে তোমার ওইখানে ওই সাবস্টেন্সটা যদি 10 ml থাকে তাহলে তোমার ওয়াটারও 10 ml হবে এবং 10 ml এর ওয়েট ধরা হয় হচ্ছে 10 গ্রাম। এটা আমরা একটা ম্যাপ দেখলে একটু ক্লিয়ার হবে। এবং আমরা বলছি আপেক্ষিক স্যার গুরুত্ব, হ্যাঁ স্যার স্যার বালতির মধ্যে স্যার পানি নিয়ে স্যার আমরা যখন কোন একটা মগকে স্যার পানির মধ্যে মানে রেখে দিই, তো হুম 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 স্যার সেটা তো সম্পূর্ণ ডুবে না, ভেসে ভেসে থাকে, তাহলে তার আপেক্ষিক গুরুত্ব কত হবে স্যার? সম্পূর্ণ মানে ডুবে না বলতে সম্পূর্ণ কিছু অংশ ডুবে যায় হইলো, না, মানে বাট একবারে ডুবে ডুবে একবারে একবারে একটু হইলো দেখা গেছে তোমার পানির নিচে থাকে, পয়েন্ট সামথিং হইলো, জি স্যার, কথা বুঝছো? ওই পয়েন্ট সামথিং যেটা হবে ওইটা জি স্যার, মাল্টিপ্লাইড বাই 100 দিলে তুমি বুঝতে পারবো যে পার্সেন্টেজটা আসবে তত পার্সেন্টেজ হচ্ছে তার পানির নিচে থাকে। এখন এটা হইতে পারে পয়েন্ট আপেক্ষিক ওয়ান গুরুত্ব পার্সেন্ট ওকে এটা তো আর্কিমিডিস এর সূত্র না? আর্কিমিডিস এর সূত্র থেকে, হ্যাঁ ওই যে ইয়া করছিল আর্কিমিডিস আবিষ্কার করছে জি গোল্ড স্যার, এর বের করার জন্য। আচ্ছা আমরা একটা ম্যাপ দেখি তাহলে বুঝতে পারবো। দেখো এখানে খুবই সিম্পল একটা ম্যাপ দেওয়া আছে ডিরেক্ট, যে হোয়াট ইজ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ সালফিউরিক অ্যাসিড ইফ 10 ml অফ সালফিউরিক অ্যাসিড ওয়েটস 10 গ্রাম, ইয়া 18 গ্রাম, এন্ড 10 ml অফ ওয়াটার আন্ডার সিমিলার কন্ডিশন ওয়েটস 10 গ্রাম। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো যে আমরা কিন্তু এখানে ধরে নিচ্ছি যে দেখো 10 ml সালফিউরিক অ্যাসিড আমরা বলছি ইকুয়াল ভলিউমের ওয়াটারের ওয়েট আমরা নিব, তার মানে এখানে আমরা 10 ml ওয়াটারের ওয়েট নিচ্ছি এবং এখানে আমি বলছি যে পার ml অফ ওয়াটারের ওয়েট হচ্ছে কত 1 গ্রাম করে, তাহলে 10 ml এর ওয়েট কত হবে 10 গ্রাম। তো আমাদের এখানে কিন্তু দুইটা ওয়েট দেওয়া আছে, একটা হচ্ছে কার সালফিউরিক অ্যাসিডের ওয়েট প্লাস হচ্ছে কিসের ওয়েট ওয়াটারের ওয়েট। তাহলে আমরা বলছি যে স্পেসিফিক গ্র্যাভিটিটা হবে কি যে দুইটা ওয়েটের রেশিও, তাই না? তার মানে হচ্ছে 18 গ্রাম ডিভাইড বাই হচ্ছে কত 10 গ্রাম, এটার ক্ষেত্রে কত হবে তাহলে অ্যান্সার 1.8। বাট এটার কি কোনো ইউনিট হবে? নো স্যার, না স্যার, নো কেন স্যার, ইউনিট হবে না, কেন ইউনিট হবে দুটাই না, তো স্যার কারণ ওয়েট, এখানে দুইটাই গ্রাম আছে, দুইটাই ওয়েট স্যার, দুইটাই ওয়েট, গ্রামে। দুইটাই ওয়েট এর আমরা ইয়ে নিচ্ছি। এখন এই যেহেতু কি করতেছে দেখো, এখানে যেহেতু আমাদের এখানে ইউনিট নাই এই কারণে দেখা গেছে কোন একটা সাবস্টেন্সের স্পেসিফিক গ্র্যাভিটিটা কি থাকে সেম থাকে, বাট তার ডেন্সিটিটা কি হইতে পারে পরিবর্তিত হইতে পারে। আচ্ছা আরেকটা জিনিস এখানে দেখো তাহলে পরের অঙ্কটা করো কেউ একজন, ইফ পড়ো কেউ একজন কি বলছে দেখি বলো পড়ে। ইফ 54.96 ml, হুম বুঝে না, প্রশ্নটা আসে না, অফ ওয়েট দেখ 52.78 গ্রাম, হোয়াট ইজ দ্য হুম স্পেসিফিক গ্র্যাভিটি হুম তার অফ মানে বলা দ্য হয়েছে যে, অয়েল? হ্যাঁ বলা হয়েছে যে 54.96 ml একটা তেলের ওয়েট হচ্ছে কত 52 পয়েন্ট, এখানে কিন্তু পানির ইয়া দেওয়া হয়নি, কিছু দেওয়া হয়নি। তা আমরা জানি স্পেসিফিক গ্র্যাভিটি, আমরা যদি স্পেসিফিক গ্র্যাভিটি SPGR দ্বারা প্রকাশ করি তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি ইজ ইকুয়াল টু কত হবে ওয়েট অফ অবজেক্ট ডিভাইড বাই কি বলছিলাম, ওয়েট অফ অবজেক্ট ডিভাইড বাই ওয়েট অফ ইকুয়াল ভলিউম অফ ওয়াটার, ওয়াটার, ইকুয়াল ভলিউম অফ ওয়াটার।
এটাই তো নাকি? আচ্ছা জি স্যার। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের কিন্তু দেওয়া আছে কি জিনিস, আমাদের দেওয়া আছে হচ্ছে তোমার অবজেক্টের ওয়েট দেওয়া আছে, তাই না? এটা 52.78 গ্রাম, তাই না? তার মানে আমাদের উপরে যেটা বসবে সেটা দেওয়া আছে, নিচে ওয়াটারের ওয়েট কত হবে বলো তো দেখি কয়েকজন, তাহলে আমাদের ম্যাথ হয়ে যাচ্ছে, তাই না? 18 18 হবে কেন? আমরা বলছি ইকুয়াল ভলিউম অফ সাবস্টেন্সের ও 18 9 অ্যান্সার 18 হবে। না স্যার, অ্যান্সার হবে 0.96। আচ্ছা, তার মানে উপরে যাবে কত এখানে? তাহলে আমরা যদি আবার ইকুয়াল দিয়ে দেখি, উপরে যাবে হচ্ছে 52.78, তাই না? ডিভাইড বাই নিচে কত আসবে? 54.96। 54.96। গুড। কেন আসছে? কারণ আমরা বলছি যে ওই সাবস্টেন্সের ইকুয়াল ভলিউমের আমরা হচ্ছে কি নিব, ওয়াটার নিব, এবং তাহলে ইকুয়াল ভলিউম তাহলে কত? এই সাবস্টেন্সের ইকুয়াল ভলিউম কত? 54.96, এটাই তো। এবং এটার ক্ষেত্রে আমরা বলছি যে পার এমএল এর ওয়েট হচ্ছে 1 গ্রাম করে, তাহলে এখানে 54.96 এর ওয়েট কত হবে? 54.96 হবে, তাই না? সো এটা দ্বারা ভাগ করলে যেটা আসে সেটাই হচ্ছে কি অ্যান্সার, বুঝতে পারছে? এবং কোনো ইউনিট হবে না এখানে। আচ্ছা, তারপরে লাস্ট স্পেসিফিক গ্র্যাভিটির লাস্ট একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে, এটা একটু পড়ো কেউ একজন। আচ্ছা, এটা ইজি আছে, দেখো এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ওয়েট ইন গ্রাম অফ 3820 এমএল অফ অ্যালকোহল উইথ স্পেসিফিক গ্র্যাভিটি অফ 0.9200। তার মানে এখানে তোমার স্পেসিফিক গ্র্যাভিটির মান দেয়া আছে, প্লাস হচ্ছে তোমার অ্যালকোহলের ওয়েট চাইছে, বাট অ্যালকোহলের ভলিউমটা আমাদের দিয়ে দিছে, এবং অ্যালকোহলের ভলিউম থেকে আমরা ওয়াটারের ভলিউম এবং ওয়াটারের ওয়েটটা বুঝতে পারবো, তাই না? যেহেতু ইকুয়াল অ্যামাউন্ট অফ আমরা বলছি ওয়াটার ওয়েট, তার মানে এখানে ওয়াটার আছে কত? 3820, তার মানে ওয়াটারও হবে তাহলে এতটুকু, এবং এটার ওয়েট হবে হচ্ছে কত? 3820 গ্রাম। তাহলে 3820 গ্রাম মাল্টিপ্লাইড বাই হচ্ছে তোমার কত? এত। এটাই তো হয়ে যাবে কত আমাদের ওই সাবস্টেন্সের ওয়েট, তাই না? বুঝতে পারছি, তার মানে আমরা এটাকে যদি জি স্যার। দেখি তাহলে এরকম হবে, তাই না? গ্র্যাভিটি হবে তোমার কত? স্পেসিফিক গ্র্যাভিটির মান তো দেয়াই আছে এখানে, স্পেসিফিক গ্র্যাভিটির মান দেওয়া আছে হচ্ছে 0.9200, তারপর ইকুয়াল দিব এখানে, আর এখানে আমাদের বের করতে বলছে হচ্ছে ওয়েট, তার মানে ডাব্লিউ বাই ওয়াটার ওয়েট, ওয়াটার ওয়েট দেওয়া আছে হচ্ছে কত? 3820। সো এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে ডাব্লিউ, যদি বের করতে চাই তাহলে আমাদের ক্রস মাল্টিপ্লাই করলে আমরা এটা দ্বারা হচ্ছে এটাকে মাল্টিপ্লাই, হ্যাঁ কত আসবে অ্যান্সার? তারপর 35 চোদ্দ। অ্যান্সার ও অ্যান্সার কি এ আসবে না? আচ্ছা দাঁড়ান দেখতেছি। হ্যাঁ না, এখানে এখানে অ্যান্সার এ হবে না, অ্যান্সার হবে সি। সি হবে না অ্যান্সার? জি স্যার, গ্রাম গ্রাম জি স্যার, সি গ্রাম হবে, কারণ আমরা ওয়েট চাইছি, তাই না? তো গ্রামে ওয়েট ইন গ্রাম চেয়েছি, যেহেতু বলছি গ্রাম তাহলে জি স্যার হ্যাঁ, ওয়েট। তাহলে এটা হবে সি হবে। আচ্ছা, মোটামুটি এগুলোই হচ্ছে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি আর ডেন্সিটির অঙ্ক। এরপর অঙ্কগুলো হচ্ছে মোটামুটি, আসলে তুমি যদি ইউনিটারি মেথড পারো, মানে ঐকিক নিয়ম পারো, তাহলে তুমি ইজিলি বের করে ফেলতে পারবে। এখানে আসলে এগুলো স্পেসিফিক গ্র্যাভিটি বা স্পেসিফিক কোনো ফর্মুলার অঙ্ক না, নর্মালি তোমার ডোজ ক্যালকুলেশন। যেমন ফার্স্ট অঙ্কটা কেউ একজন পড়ে বাংলায় বলো তো কি বলছে আমাদের এখানে, পড়ো, এটা পড়লেই বুঝবে, খুবই সিম্পল অঙ্ক। সাইদুল বলো, সাইদুল তুমি বলো অঙ্কটা পড়ে কি বলছে এখানে। হ্যালো, সাইদুল শোনা যাচ্ছে কথা? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। সাইদুল কি ঘুমাই যাচ্ছে মনে হয়? আচ্ছা বৃষ্টি বলো, বৃষ্টি পড়ে একটু বলো তো দেখি কি বলছে এখানে।
স্যার আমি বলবো না অন্য কোন বৃষ্টি আসছে সে না না বলবে। না, তুমি বলো, তুমি বলো। আর বৃষ্টি আছে তোমাদের? জি স্যার। ও আচ্ছা, তুমি বলো। আচ্ছা, লাস্টে বৃষ্টি কেজি হয়েছে। ওজনের একটা পার্সন তুই বাংলায় বল না। ডেইলি পার কেজির জন্য 3 মিলিগ্রাম হুম 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 আবার বলো একটু। 75 কেজি ওজনের একটা পার্সন ডেইলি হচ্ছে 2 বার করে একটা ডোজ নেয় পার কেজির জন্য 3 মিলিগ্রাম, তো সেই ব্যক্তিটা হচ্ছে একদিনে টোটাল কতটুকু তাহলে ডোজ নিচ্ছে? আচ্ছা, ইজি না মানে ক্যালকুলেশনটা? আচ্ছা, এবার দেখো দীপ্ত বলো, দীপ্ত বলো জি তো স্যার দেখি মানে কিভাবে হবে অঙ্কটা। দীপ্ত শোনা যাচ্ছে? জি স্যার মানে তোমার কি স্যার মনে পার হয় কেজিতে কিরকম হবে? যদি সে 3 গ্রাম যদি নেয় সেক্ষেত্রে স্যার প্রথম স্যার 75 কেজির সাথে 3 দিয়ে মানে গুণ করতে হবে, তারপর দুই হ্যাঁ, দিয়ে ভাগ করতে হবে, দুই তার দ্বারা কারণ ভাগ দিনে করতে দুই হবে, বার নিচ্ছে না স্যার, দুই গুণ করতে হবে 2 বার দুই নেয় গুণ যেহেতু। করতে হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ সরি গুড। স্যার। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে সে দিনে 2 বার কত করে নেয়? 3 মিলিগ্রাম করে পার কেজির জন্য নেয়। তার মানে 75 কেজির জন্য, তাহলে সে যদি আমরা একবার চিন্তা করি, তাহলে 75 কেজির জন্য সে কয়বার নিবে? 75 মাল্টিপ্লাইড বাই 3, তার মানে হচ্ছে 225। এরকম করে সে নিচ্ছে কয়বার করে? 2 বার করে, তাই না? তো 2 বার দ্বারা, তাহলে 2 দ্বারা মাল্টিপ্লাই করবে এটাকে, তার মানে হচ্ছে 450 মিলিগ্রাম। বি নাম্বার হচ্ছে এটার অ্যান্সার, তাই না? এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরের অঙ্কটা কে পড়বে? পরের অঙ্কটা কেউ একজন পড়ো সদিচ্ছায়, স্বপ্রণোদিত হয়ে। এটা আর 2টা অঙ্ক আছে, এটার পরে আর একটা অঙ্ক আছে, তাহলে শেষ। দাঁড়াও জাস্ট মিনিট। হ্যাঁ, কেউ একজন পড়ো। মানে স্যার একটা সলভেন্টে স্যার কি পরিমাণ টাকা লাগছে পার কেজিতে এটা দেওয়া আছে, আর স্পেসিফিক গ্র্যাভিটিতে দেওয়া আছে স্যার। তাহলে হ্যাঁ 100 ml শো এর দ্য জন্য আমাদের কস্ট ফর 100 ml, হান্ড্রেড 100 ml এমএলের জন্য সলভেন্ট এর কত? দাম, হ্যাঁ 100 ml সলভেন্ট এর দাম কত হবে আমাদের? আচ্ছা, তার মানে এখানে দেখো আমাদের কিন্তু দেয়া আছে হচ্ছে সলভেন্ট এর ভলিউম দেয়া আছে, এবং সলভেন্ট এর কিন্তু ওয়েটটা আমাদের কি নেই, দেয়া নেই। ওয়েটটা আমাদের বের করতে হবে, তাই না? স্পেসিফিক গ্র্যাভিটি আমাদের দেয়া আছে। সো স্পেসিফিক গ্র্যাভিটি ফর্মুলাটা ফার্স্টে আমরা ইউজ করব। সো স্পেসিফিক গ্র্যাভিটির ফর্মুলা হলো কি, 1.07 আমাদের স্পেসিফিক গ্র্যাভিটির জায়গায় বসে যাবে, ইকুয়াল টু আমরা এখানে যদি ফর্মুলা দেখি, তাহলে উপরে ছিল কি, যে অবজেক্টের আমরা স্পেসিফিক গ্র্যাভিটিটা চিন্তা করতেছি তার ওয়েট, যেটা আমরা বের করব। তার মানে ওই উপরেরটা যদি আমরা ডাব্লিউ ধরি, নিচে আমাদের হবে কত, সিমিলার অ্যামাউন্টের বা সিমিলার সিমিলার ভলিউমের ওয়াটারের ওয়েট। সো এখানে ওয়াটার কতটুকু আছে, 100 ml, তার মানে ওয়াটার আমরা কতটুকু হবে এখানে, ওয়াটার ওয়েট 100 গ্রাম, তাই না? বুঝতেছি। জি স্যার তার মানে জি আমাদের স্যার এটা জি যদি স্যার চিন্তা করি, তাহলে 1.07 ইকুয়াল আমাদের এই পাশে আসবে, ডান পাশে আসবে, হচ্ছে আমরা ওয়েট বের করতে চাচ্ছি 100 ml, যে আমরা সাবস্টেন্সটা বা যে সলভেন্টের কথা চিন্তা করতেছি তার ওয়েট, ডিভাইড বাই 100 ml অফ ওয়াটার ওয়েট। তার মানে 100 ml অফ ওয়াটার ওয়েট কত হবে, 100 হবে, তাই না? তো এটা দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি কত, 1.07 মাল্টিপ্লাইড বাই 100 কত আসবে, 107 গ্রাম, সাতটা তাই না? 107 গ্রাম, এটা হচ্ছে আমাদের ওই সলভেন্ট ওয়েট, তাই না? আচ্ছা, একশো তাহলে সাত এখন স্যার এখানে আমরা এবার ঐকিক নিয়ম করব, যে আমাদের বলা হয়েছে 150 টাকা হচ্ছে পার কেজি, তার মানে হচ্ছে 1000 গ্রামের ওয়েট হচ্ছে, 1000 গ্রাম, 1000 গ্রামের ওয়েট ওয়েট হচ্ছে কত হবে, ওয়েট না সরি, 1000 গ্রামের ইয়া ভ্যালু যদি আমরা বলি বা কস্ট বলি, কস্ট হচ্ছে কত হবে, 150 টাকা, তাই না? তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে 107 গ্রামের ভ্যালু, তাই তো? বুঝতে পারছি। তাহলে এখানে আমাদের কত হবে, আমরা যদি ব্র্যাকেট ইউজ করি, তাহলে হচ্ছে 150 মাল্টিপ্লাইড বাই হচ্ছে কত, 107, ডিভাইড এক বাই হাজার কত হবে, নিচের 1000 1000 নিচে আসবে, কত আসে ক্যালকুলেশন করলে দেখো তো। এই নাম্বার 16.05। 16.05, তাই না? বুঝছি তো নাকি? হ্যাঁ।
আচ্ছা, সবাই আচ্ছা মোটামুটি বুঝলেই হইলো আর কি, স্যার, আর না তিন নম্বর বুঝলে জিজ্ঞেস অঙ্কটা করো। স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার তিন নম্বর অঙ্কটা তো তিন স্যার একটু নম্বরটা। তো যাইতেছে, হ্যাঁ আসছি, বলো। তিন নম্বর না স্যার, স্যার সরি স্যার, যেটা স্যার 34 14 একটা নাম্বার অ্যান্সার আসছিল ওইটা স্যার, ওই যে এটা এটা পাঁচ, এটা হ্যাঁ জি স্যার, এইটা স্যার কোনটা অ্যান্সার আসবে স্যার, আচ্ছা, এখানে বলা হয়েছে যে এটা স্যার ওয়েট ইন গ্রামে গ্রাম আসবে, বলছে, তার মানে এখানে গ্রামে ও আসবে অ্যানসার। অবশ্যই তো বলেই তো দিছে এখানে, হোয়াট ইজ দ্য ওয়েট ইন ও গ্রাম, আচ্ছা স্যার তার মানে এখানে বুঝলাম, গ্রামে ওইটা আসবে খেয়াল না, করি নাই আর স্যার, ওয়েট তো অলওয়েজ গ্রামে আসবে। গ্রামে আসবে, ঠিক আছে আচ্ছা, তো এগুলো তো মোটামুটি ক্লিয়ার নাকি এটুক পর্যন্ত? জি স্যার, আচ্ছা, তারপরে লাস্ট যেটা আছে এটা পড়ো একটু, কেউ একজন। যে আমি বলি যে এ ডক্টর অর্ডার্স 1000 না সরি 10,000 মাইক্রোগ্রাম অফ ড্রাগ ফর এ পেশেন্ট, তার মানে একজন ডাক্তার বলছে যে আমার একটা পেশেন্ট আছে তার জন্য টোটাল মনে করো 10,000 মাইক্রোগ্রাম। তো 10,000 মাইক্রোগ্রাম কে যদি আমরা মিলিগ্রামে কনভার্ট করি তাহলে কতটুকু হবে? 10 মিলিগ্রাম, তাই না? 1000 দ্বারা ভাগ যাবে না, মাইক্রো থেকে মিলিগ্রামে নিতে গেলে জি 10 স্যার মিলিগ্রাম। তার মানে আমরা যদি আমরা যদি নেই নিচে, চিন্তা করো যে আমরা নিলাম হচ্ছে কত, আমাদের এখানে আছে হচ্ছে 10,000 মাইক্রোগ্রাম, তো এটাকে আমরা মিলিগ্রামে কনভার্ট করব, তাহলে 10,000 ডিভাইডেড বাই হচ্ছে কত, 1000। এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে হবে। তো আমরা এখানে ভ্যালুটা তাহলে আমাদের মিলিগ্রামে চলে আসবো, তাই না? সো মিলিগ্রাম তাহলে ইকুয়াল দিয়ে আমরা এখানে লিখতে পারি হচ্ছে কত, 10 মিলিগ্রাম। তার মানে টেন আমার মিলিগ্রাম স্যার ডাক্তার বলছে আমার পেশেন্টকে টোটাল 10 মিলিগ্রাম ওষুধ দিতে হবে। এখন তোমার কাছে ট্যাবলেট আছে হচ্ছে 2 মিলিগ্রাম পার ট্যাবলেট, তার মানে একটা ট্যাবলেটের মধ্যে 2 মিলিগ্রাম আছে, তাহলে তুমি কয়টা ট্যাবলেট দিবা? 5টা ট্যাবলেট দিবা, তাই না? ফার্স্ট পাঁচটা 5 মাল্টিপ্লাইড বাই 2, তার মানে 10 মিলিগ্রাম হয়ে গেল, পাঁচটা স্যার তাই না? তো এগুলো হচ্ছে মোটামুটি একবার জি বেসিক স্যার, ক্যালকুলেশন। আমরা এখানে B1S1 B2S2 ওই থিওরি দিয়ে অঙ্ক কর, ওই ফর্মুলা দিয়ে অঙ্ক করব কিছু। তারপর তোমরা আমার অলরেডি একটা VLC এর ভিডিও দেয়া আছে তোমার অ্যালিগেশন মেথড, ওইটা যদিও ওই রিলেটেড অঙ্ক করা আসে মানে পরীক্ষা আসে নাই, বাট ওইটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেথড, তোমরা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারো। ঠিক আছে, আমি গত সেমিস্টার একটা ভিডিও আপলোড করে রাখছি, তো ওইটাও তোমরা দেখতে পারো। বাট ওই রিলেটেড ম্যাথ গুলা বড়, দেখা গেছে তোমার ইন পার্সন যদি পরীক্ষা না হয় তাহলে দেখা গেছে ওই ম্যাথ আসবে না, ম্যাথ নর্মালি এই টাইপের ম্যাথই আসবে যেগুলো শর্ট MCQ তে তুমি পার্টিসিপেট করতে পারো আর কি। তো মোটামুটি তো ক্লিয়ার নাকি এই দুইটা টপিক? আমরা হচ্ছে নেক্সট দিন আবার মানে কালকে আর কি, কালকে হচ্ছে আমরা আরো কিছু নতুন ম্যাথ করব। সো ম্যাথ গুলা হচ্ছে তোমাদের তো ভিডিওটা তোমাদের কাছে থাকবেই, আমি ভিডিওটা এখন দিয়ে দিব, ভিডিওটা দেখে দেখে সবাই একটু ম্যাথ গুলা বাসায় প্র্যাকটিস করবো। যদি কেউ প্রবলেম ফেস করো জাস্ট নেক্সট ক্লাসে হচ্ছে আমাকে জিজ্ঞেস করো, ঠিক আছে?